বড়দের জামাত কাতারের ফাঁকে ফাঁকে ছোট সাত আট বছরের বাচ্চারা দাঁড়ালে বড়দের নামাজের কোনো ক্ষতি হবে কিনা যদি ক্ষতি হয় তাহলে বাচ্চারা কোথায় দাঁড়াবে বিশেষ করে বড় কোনো জামাতে বাচ্চাদের অভিভাবকের সাথে দাঁড়ানোর প্রয়োজন দেখা দেয় তখনই বা কি করবো খুব দরকারি একটা মাসালা এবং মজার একটা মাসালা দেখেন বাচ্চাদের মসজিদে আসার বিষয়ে নানা রকম কথা আপনারা শুনেন একেবারে ছোট বাচ্চা যাদের নামাজের কোনো বুঝ নাই এদেরকে মসজিদে আনা যাবে না আনা উচিত না কারণ অন্য মুসল্লিদের তা করবে কিন্তু যদি আসে নিন্দনীয় না এখানে রসুলাম নাতিকে এরকম হাদিসও আছে নেমে গেছে নাতি পড়ে গেছে তাই যায় আবার দাঁড়ায় এরকম আছে এখন যদি চাকরি থাকবো আপনারা বলবেন যে হুজুর তো আস্ত দুনিয়া এরকম করছেন এই জন্য বাচ্চাদেরকে মসজিদে আসা হাদিস থেকে বোঝা যায় এটা নিষিদ্ধ না হ্যাঁ যে বাচ্চা ডিস্টার্ব করবে পেশা পায়খানা করে দিবে তাকে না আনা উচিত কিন্তু বাচ্চারা যদি আসে বড়দের সাথে কাতারের মাঝখানে দাঁড় করাবেন ওলামা ইকরাম মতাক্কা দিবেন ওলামা এখরম বা আগের ওলামা একরাম দিতেন যে তারা পিছনে দাঁড়াবে কিন্তু এখন বর্তমান যে আপনার ওই যে কি বলে কিউ কিউ যুগ আসছে আসছে এখন এই যে পোলাপাইনের যে আপনার কার্টুনের যুগ এই যুগে পোলাপান যদি সবগুলোর পিছনে একসাথে দিয়ে দেয় ওরা বলবে মাসাল্লাহ আমরা পাইছি আজকে তোমাদের একসাথে নামাজ পড়াই দিবো পুরা মসজিদের মুসলিম সবগুলোর নামাজ একসাথে ছাড়াই দিবে না ওরা তো এই জন্য পোলাপাইনকে সাথে নিয়ে দাঁড়ানো উচিত কোনো অসুবিধা হবে না যদি তাদেরকে সাথে নিয়ে দাঁড়ানো হয় বিশেষ করে বাবা তার সাথে রেখে বাচ্চাদেরকে ইয়ে করবেন অনেক মসজিদে অনেক মসজিদে কাগজ লাগাই দিছি ফেসবুকে দেখছি যে এই মসজিদে বাচ্চাদেরকে নিয়ে প্রবেশ করা নিষেধ কে অধিকার দিছে আপনাকে মসজিদে বাচ্চাদের প্রবেশ করতে নিষেধ করা রসুল আকাম সাস্তামের যুগে মহিলা বাচ্চাদেরকে মসজিদে আসার সুযোগ দিয়েছেন এবং আজকের বাচ্চা আগামী দিনের মুসল্লি সে আজকে মসজিদে না আসলে সে কেউ থেকে শিখবে আমাকে এদেশের নাম করে একজন আলেম আমি নাম বলবো না এক নামে সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চিনবেন ওনার ছেলে পড়ে আমাকে ইউনিভার্সিটিতে একদিন যে শেখ আমি ছোটবেলার কথা মনে উঠলে আমার এখনো কষ্ট হয় কি হয়েছে বলে যে যে কোনো মসজিদে যাইতাম প্রত্যেকটা মসজিদে দুই তিনটা বুড়া থাকে এদের কাজ হলো ছোট পলা আসলে এগুলার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করা একটু আশা ভরসা করে মসজিদে যাইতাম পোলাভেন মানুষ উনি এমন জোরে ধমক দিত মনে হয় যে আমি চুরি করতে আসছি এই কারণে অনেক থেকে এই পথ ছাড়া হয় আর মসজিদ তারা আর আনা যায় না এই ছেলে যে পথারা হলো এর জন্য আপনারা দায়ী থাকবেন যারা বাধা দিবেন বাচ্চাদের দুষ্টমিকে হজম করতে হবে মনে রাখবেন তাদের দুষ্টমিকে হজম করতে হবে সহ্য করতে হবে এবং এটাই হলো সুন্না তবে হ্যাঁ আগেই বলছি একেবারে ছোট বাচ্চা পেশাব পায়খানা মিস করতে পারে না নামাজ বোঝে না এদেরকে মসজিদে এনে মসজিদে মুসল্লিদের তাসমিস করা উচিত না আর যদি মনে করেন আমার মসজিদে কয়দিন আগে এক বাচ্চা পেশাব করে দিস তো পেশাব করে দিলে আমি ছিলাম না পরে আমার কানে আসছে খবর বলে যে এক দুজন খেপে গেছে বলে যে খতিব সাহেবের কারণে মসজিদে অবস্থা খতিব সাহেব শুধু বাচ্চাদের মসজিদে আনতে বলে দেখছেন পেশাব করে দিস তো এখন পেশাব করে দিছি এরকম বাচ্চা তো আমি আনতে বললি এখন উনি আইনা মসজিদে পবিত্রতা নষ্ট করলেন বাচ্চা পেশাব করছে তা আমি বলি এরকম যদি হয় তাহলে বাচ্চার বাপেরে দোনো হাতা গোছায়া এরপরে ধরে আচ্ছা তরে দিবেন না বকা দিবেন গালিগালাজ করবেন না সুন্দর করে বুঝাই বলবেন যে ভাই আপনার কি আকল বুদ্ধি নাই এই বাচ্চাটা আর প্যাম্পাস পরে আনতেন আনছেনি যখন এভাবে আনলেন কেন তাকে বুঝাই দেন কিন্তু খবর ডা বাচ্চাকে ধমক দেওয়া যাবে না আপনারা সবাই একটা ঘটনা শুনছেন রসদ যুগে এক লোক বেদুইন মসজিদে আইসা

বেদমিন মানুষ মরুভূমিতে থাকে যেখানে খায় সেখানে না তা তাকে বুঝাই দিলেন যে এখানে আমরা পেশাব করি না সুন্দর করে বুঝাই দেওয়াতে উনি তখন বললেন আল্লাহ আল্লাহ আমার মাফ করিও আর করিও দেখছেন নি কোথায় গিয়ে ডাকা লাগছে তখন রসুল কাম সাসাম ওই লোকরা আবার আবার শিখাচ্ছেন দেখেন আমাদের আসলে শিক্ষা দেখেন আবার শিখাচ্ছেন আখলাকের কথা বললাম না সেই আখলাক কোথায় আমাদের মসজিদ থেকে কেউ কেউ করি আমরা তখন রসুল ওই লোককে আবার শিখাচ্ছেন বলতেছেন ভাই আল্লাহর রহমত অনেক ব্যাপক আল্লাহ তোমাকে রহমত করে দিয়েও জনকে সারা দুনিয়াকে দিয়ে আল্লাহর কমবে না কেন আল্লাহ রহমতকে তুমি তোমার জন্য শুধু করতেছো সবার জন্য রহমত করো আল্লাহর রহমত চাও এই হলো আমাদের রসুল আসলামের শিক্ষা আর সেখানে বাচ্চাকে আপনি মসজিদে আসলে ধমকাবেন বুড়া বেটা মসজিদে পায়খানা করে দিছে রসুল ধমকার নাই ধমকাতে নিষেধ করছেন আপনি ছোট বাচ্চারা দমকাবেন মানে হ্যাঁ আমি আবারও বলছি তা সুইশ করে এরকম বাচ্চাদেরকে আনবেন না আনলেন ইস দায়িত্বে রাখবেন খেয়াল করবেন কিন্তু বাচ্চাদেরকে মসজিদে আসার জন্য উৎসাহিত করবেন আজকাল কিশোররা মসজিদে আসে না আমরা দেখছি কিশোররা প্রচুর মসজিদে আসছে যে মসজিদে কিছু লোক থাকে হাতা গোসায় থাকে আসলে এগুলো দৌড়াবে মনে হয় শয়তান আসছে মসজিদে আজীব কথা আল্লাহর বান্দা আল্লাহর ঘরে আসবে না কোথায় যাবে এই জন্য তাদেরকে আসার জন্য উৎসাহিত করা উচিত তবে শর্ত সাপেক্ষে আল্লাহ তারা আমাদের সবাইকে বুঝা তফিক দান করুন